শেষের দিকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা টক আমকে আমরা কিভাবে খাবো শুধু দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা প্রথমে শুকনো মরিচ, ভাজা মরিচ দিয়ে নেব। বন্ধুরা তারপরে আমরা লবণ দেব। তারপরে আমরা অল্প একটু হলুদ দেব। বন্ধুরা যারা মিষ্টি খেতে চান তারা গুড় অথবা চিনি দিতে পারেন, খেজুরের গুড়। অল্প পরিমাণ তেল দেব। বন্ধুরা এখন এটাকে মিক্স করবো। সেই লাগতেছে যেগুলো আপনারা টক আম পাবেন ফেলে দিবেন না, ঝাল নুনের চাটনি করে বসে দিবেন, খুব সুন্দর লাগতেছে। মাকে নেবেন, খুব সুন্দর, খুব ফ্রেশ, অসাধারণ। কেমন লাগতেছে? বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আবার পরে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা।